শান্তা হ্যাঁ মালিক ওই কি করিস তুই আসলে কি হইছে বাসায় চলে যাম তো এই সব থালা বাসন গুছাইতাছি গুছায় রাখা বাড়ি চলে যাম ও আচ্ছা ওই যাওয়ার সময় আমাকে এক কাপ চা বানা দিয়ে যাস আচ্ছা ঠিক আছে মালিক দিয়া যাম উনি আমি না তোমাকে বললাম যে একটা চা বানা দিয়ে যাই এখনই চা খাইবেন হ আমি একটা চা খাবো ঠিক আছে বুইটার সাজার সময় পানি যাই হোক তাড়াতাড়ি চাটা দিয়ে যাই জানতে নেই আপনার চা এই শান্তা শান্তা কই রে কি হইছে বয় 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 আরে বসো মানে আরে বোন বয় তো শোন তুই এখন কোথায় যাবি বাড়ি যাব আমার স্বামী অনেক অসুস্থ আমি যাই গিয়া আমি স্বামীর ডাক্তার কাছে দেখ বোন যাস নে বাসায় কেউ নাই তোর ম্যাডামও নাই আমি অনেক দিন পরে আসছি তো বাড়ি কেউ নাই আমার ভয় ভয় লাগতেছে তুই একটু বয় না তোর সাথে একটু কথা টথা বলি তাহলে আমার সময়টা কাটবে নি এর মধ্যে তোর ম্যাডাম আসবে নি যখন তখন চলে যাসেনি আপনি কি হাতটা ধরতেছেন আসলে কি আপনি অন্ধ হইছেন কিন্তু লুচ্চাটা ধরতে ছাড়লে না আপনার লোক আমার থা যাইব না আমার স্বামী আবার আমার সন্দেহ করবো থাকিয়া আমি বাই যাই গিয়া আরে বোন তুই এরম ধরনের কথা বলিস কেন আমি এর আগেও তো আসছি তোর সাথে কি খারাপ ব্যবহার করছি আমি একা একা আসি তো আমার কেমন জানি ভয় ভয় করতেছে একটু থাক না তোর সাথে দু একটা কথা টথা বলি বয় 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 আমার সময় নেই আমার স্বামী অনেক অসুস্থ আমার ফোন দিছিল আমার শাশুড়ি বলতেছে স্বামী অনেক অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে ফোন বয় না আসলে বাসায় কেউ নাই তো আমার ভালো লাগতেছে না তুই থাকলে তাও একটু সময় কাটবে নি একটু বয় বোন তোর আমনে কাম করেন তো গিয়ে শুয়ে থাকেন তো বিরক্ত গলায় যাই যাতা কি ব্যাপার কি হয়েছে এখানে এত চিল্লাপাল্লা করতেছিস বাবা কি হয়েছে মেনা মাসালো হয়েছে কি বাড়ি চলে যেতেছে আমার স্বামী অনেক অসুস্থ সব ফোন দিছিল তো যাইগিয়া আমি আচ্ছা ঠিক আছে যা আরে সর কি ব্যাপার এটা খোলা কেন কে শান্তা এই ড্রয়ার খোলা কেন আরে এটা তো খালি বোতলে তেল আমি আজকে সকালবেলা তেল ডাল আটা নিয়ে আসলাম বাজার করে সেগুলো কো শান্তা ও ম্যাডাম আমি তো জানি না আর আমি কি করে জানো আমি তো এটা খুলি নাই মনে হয় আমি শ্বশুর কাশতে কান্না শ্বশুর মনে হয় আমদা গুন্দার মনে খুলে লাগছে মনে হয় আমি জানি না 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 আমার শ্বশুর তো চোখে দেখে না এখানে আসবে কি করে নাকি তুই রান্না টান্না করে ফেলছিস না তো ম্যাডাম আমি তো রান্নাই করি না আমি রান্না কখন করলাম আমি তো রান্না করি নাই দুপুরে এসে রান্না করুন থাকি আর যাই গিয়া শোন শোন বাড়িতে তো আমার এক শ্বশুর আর তুই ছাড়া কেউ থাকে না তাহলে জিনিসগুলো কই গেল ম্যাডাম কথা আমাকে ঠিক করে কয়েন কিন্তু আমার দেখি শুনবো না আর আমি কি বাড়ি গেছি দেখেন তো দেখেন কিছু নিশ্চয় নিশ্চয় কিছু না তোর দেখে তো তুই তো খালি হাতে যাচ্ছিলি কিছু তো নিস নাই কিন্তু তাহলে জিনিসগুলো গেল কই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমরা গো বড় লোকরা বুঝছেন অনেক খারাপ বুঝছেন গরিব গ কিছু হলে খালি দোষ আরোপ করে চুর মনে করেন যে চুরি করে সব লিয়া গেছে গা থ্যাংক ম্যাডাম আমি আর কাম টাম করব না যাতে পয়সা পাবো দিয়া দিয়ে আমি যাই গিয়া কোন শান্তা এত রাগ করতেছিস কেন আমি না বলেই ফেলছি ভুল করে এখন হইতেই পারে হয়তো কোনো ভুল টুল হয়েছে আমারই হয়তো অন্য কোনো জায়গায় রাখছি বা দোকান থেকে নিয়ে আসছি কিনা ঠিক মনে পড়তেছে না যাই হোক তুই কিছু মনে করিস না কাজে আসিস এত রাগ করিস কেন ক আমি তো একটু কইতেই পারি আচ্ছা ঠিক আছে তোর স্বামী বলো অসুস্থ যা বাড়িতে যা আইসা ম্যাডাম যাই গিয়া আচ্ছা কালে কাজে আসিস আচ্ছা আইসা আইসা ঠিক আছে আইসা এই শান্তা দাদা কি হলো বাবা এই স্যার আমি চোখে দেখেন আমি সব চোখে দেখি তুই যা যা নিছিস তুই সব বলে তাড়াতাড়ি বের কর নইলে তোকে কিন্তু পুলিশে দেব নিছি মানে কি কি কিনেছি কি কিছুই তো নেনে কই কি কিনেছি বোমা তুমি যে আমাকে দেশে থেকে আনছো না কিসের জন্য আনছো আমি তো বুঝতে পারছি বাবা দাঁড়ান আমি বলতেছি শোন শান্তা অনেক দিন থেকে তুই আমার বাড়িতে কাজ করিস আমি মাঝে মধ্যে দেখি আমার বাড়িতে আমি যা বাজার করে নিয়ে আসি তার অনেক কিছুই থাকে না
আজ এটা থাকে না কাল ওটা থাকে না তা আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে জিনিসগুলো যায় কোথায় তো প্রথমত তোর উপরে আমার সন্দেহ হয়েছিল কিন্তু কি করব বল প্রমাণ তো নাই আমার কাছে তাই না তো অ্যাকচুয়ালি এর জন্যই আমি বুদ্ধি করে বাবাকে গ্রাম থেকে মানে আমার শ্বশুরকে গ্রাম থেকে আমার বাড়িতে নিয়ে আসছি যে একটা নাটক করে তোকে ধরার জন্য আর যতক্ষণ যা ঘটলো তুই তো দেখলি আমার শ্বশুর অন্ধ চোখে দেখে না এগুলো সবই ছিল আমার সাজানোর নাটক বোমা একে চেক করলে সবকিছু পাবে তুমি একে চেক করো আমি বেটা ছেলে মানুষ তো আমি তো একে ধরতে পাই না চেক করো আমি করতেছি আর এর জন্যই ধর আমার শ্বশুরকে নিয়ে আসতাম শ্বশুর সবকিছু দেখছে আর যেহেতু প্রমাণ আছে তাই আমি তোকে এখন চেক করব দেখি আমি মেলা অমনি সব কি করতেছাম চুপ করে দাঁড়া থাক আমি মেয়ে মানুষ মহিলা মানুষ আমি তোর মালিক তোকে আমি চেক করতেই পারি দেখি আরে ঘুর এদিক ঘুর এদিক ঘুর বৌমা দেখছো বৌমা কি সর্বনাশ তেল তেল আটা এই তো এগুলাই তো আমি সকালবেলা বাজার করে নিয়ে আসছি কি রে শান্তা কি এগুলা কি বলবি এখন কথা বলিস না কেন কথা জবাব দে কি এগুলা কি যেন বলতেছিলি এতক্ষণ যে আমরা তোদেরকে চোর মনে করি আমরা বড় লোক এগুলা কি বৌমা তুমি এই গরিব বলে একে তুমি একটা কাজ দিছো আর দেখো কি তোমার সর্বনাশ করতেছে একে একে ছবি তুলে ফেসবুকে পাঠিয়ে দিতে হবে তাহলে সবাই জানতে পারবে যে আসলে চোর দেখ তুই গরিব বলে তোকে আমি সে রাস্তা থেকে তুলে না আমার বাড়িতে কাজ দিছি যে না তুই একটু কাজ করে খা আর তুই আমার উপকারের এই প্রতিদান দিলি তুই আমার বাসা চুরি করলি তুই তো আমাকে বলতেই পারতি যে ম্যাডাম আমার এটা না এটা লাগবে আমি কি তোকে কোনো কিছুতে কম রাখছি নাকি হ্যাঁ তুই এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে আর তোকে ভরসা করে আমি আমার বাড়ির সমস্ত কিছু তোর উপর ছেড়ে দিয়ে যাই যত দায় দায়িত্ব তোর উপর দিয়ে যাই আর তুই তুই এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে ছি ভাবতে লজ্জা করতেছি আসলে তোর গরিব যে গরিবের মন ছোট লোকের মন ছোট লোকই থাকে বুঝতে পারছিস তোরা জীবনে কোনোদিন বড় হতে পারবি না তোদের যে স্বভাব চরিত্র আর তোদের মতো কিছু কিছু কাজের লোকের জন্য আমরা মানে আমরা যারা মালিকরা আছি তাদের অনেক সমস্যা হয়ে যায় তোদের জন্য আমরা বিপদে পড়ি আর তোদের জন্য আমাদের মনে কর মান সম্মান সব চলে যায় বৌমা তুমি বাসাতে তুমি কি একে একা রাখি গেছিলে হ্যাঁ সাথে আরেকজন ছিল একটা ছেলে এই কে ছিল তোর সাথে বল মা কে ছিল বল কথা বল আমার স্বামী ছিল কি তুই না বলিস যে তোর স্বামী অসুস্থ তো তোর স্বামী এখানে আসলো কি করে আসলে কি আমার স্বামী কোনো বুঝতে পারছি তোর কোনো কথা আর আমি শুনবো না পুলিশকে ফোন দিচ্ছি ফোন দিলেই মনে কর সবকিছু বের হয়ে যাবে ও ম্যাডাম ওই স্যার স্যার আমার পুলিশে দেন স্যার ম্যাডাম পুলিশকে ফোন দেন না 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 আর করতাম না আর তোর না আর করতাম না তোর কোনো ক্ষমা নেই যে ভুল করছিস তার কোনো ক্ষমাই হবে না ঠিক আছে শোনো এই বাড়ির মালিক এখন আমার বৌমা আমি তো ক্ষণিকের জন্যই আসছি এখন বৌমা যা করে বৌমাই করবে আমি কি ম্যাডাম 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 একদম চুপ তোদের মতো কাজের লোককে তোদের মতো চোর কিছু দেয় আজকে ছাইরা দিই না তোরা পরবর্তীতে একই কাজ করবি কারণ তোদের সমাপ্ত জীবনও যাবে না ঠিক আছে না স্যার বাবা ফোন দেন